বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর, পথঘাট, নিঃশ্বাস নিতে বাড়ির ছাদ গাছের ওপর ঠাঁই নিয়েছে অনেকে। ইতিহাসের নজিরবিহীন বন্যা দেখছে বাংলাদেশ, যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এর ভয়াবহতা, অথই পানিতে প্রাণ বাঁচানোর লড়াই করছে মানুষ। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার প্রায় 95% এলাকা ডুবে গেছে, বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ, নেই বিদ্যুৎ সংযোগ, বেশিরভাগ এলাকায় মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং পানির প্রবল স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন অঞ্চলে বানভাসী মানুষের বাঁচার আকুতি প্রবল হয়ে উঠছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনী অংশের কিছু স্থানে প্রায় কোমর সমান পানি উঠে গেছে, ফলে বন্ধ রয়েছে ঢাকামুখী যান চলাচল। মেন সড়কে এক কোমর পানি, বুক সমান পানি, দীর্ঘ যানজটে পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। বানের জলে ঢাকা পড়েছে মহাসড়ক, এতে প্রয়োজনীয় খাদ্য সহযোগিতা নিয়ে রেস্কিউ টিম যেতে পারছে না গন্তব্যস্থলে। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোর কে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও হবিগঞ্জে রেলপথ ডুবে যাওয়ায় চট্টগ্রাম ও সিলেটের পথে ট্রেন চলাচলও বন্ধ হয়ে গেছে। এদিকে নিরাপদে থাকা অসংখ্য মানুষ তাদের স্বজনদের বর্তমান অবস্থা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। বন্যায় আটকে পড়া স্বজনদের উদ্ধার করতে সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নিয়েছেন অনেকে, সেখানে জানাচ্ছেন স্বজনদের উদ্ধারের আকুতি। এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সা দাবি এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শত শত শিক্ষার্থী।